হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একদিকে যেখানে কমে আসছে করোনার সংক্রমণ, অপরদিকে নতুন বিপদ আসছে নিম্নচাপ, আর এর মাঝেই আবারও ব্ল্যাক ফাঙ্গাসের একের পর এক সংক্রমণ গোটা পশ্চিমবঙ্গবাসীকে নতুন করে বিপদের সম্মুখীন। তবে অন্যদিকে আবার একের পর এক রাজ্যে আবারও অক্সিজেনের সংকট, বিপদের মুখে আবার গোটা দেশ। আর এই সমস্ত পরিস্থিতির কথা বিবেচনা করে বিরাট বড় পদক্ষেপ নিলেন আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপরদিকে আবার কেন্দ্রকে কাঁপাতে নতুন করে পা বাড়ালেন মমতা ব্যানার্জি। এবার দিল্লির বুকে নতুন করে সংবাদ মমতার, আবারও প্রশান্ত কিশোর পিকে কে নিয়ে নতুন করে দিল্লি জয়ের স্বপ্ন। আর তারই মাঝে রাজ্যবাসীর অ্যাকাউন্টে 10,000 টাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে, আর তাতেই গোটা আলোড়ন রাজ্য। আর এই সমস্ত নিয়ে যখন মেতে উঠেছে পশ্চিমবঙ্গবাসী, আর এমনই সময় দল বদলু নিয়ে নতুন করে সিদ্ধান্ত, একের পর এক গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে আসার ট্রেন, যেখানে ভোটের আগে বিজেপি, এবার বিজেপি ছেড়ে তৃণমূলে একের পর এক নেতা। বিরাট বড় ভাঙন ধরলো এবার গেরুয়া শিবিরের অন্দরে, ভেতরেই নতুন করে ফাটলার তাতেই সিদ্ধান্ত বদল। তবে এত কিছুর পরেও বিপদ কোনো মতেই কাটছে না। কলকাতা ভরাডুবি জলে, মাত্র দুদিনের বৃষ্টিতেই অথই জলে প্লাবিত কলকাতার, এমনই সময় বিরাট বড় বিপদ, এবার বর্ষণ ও ডিবিসির জল মিলে বন্যার আশঙ্কা, যেখানে একদিকে অতিবর্ষণ, অন্যদিকে আবারও ডিবিসির জলধারা থেকে এক নাগাড়ে জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ বন্যা প্লাবিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিপত্তি এড়াতে বাঁধ লাগোয়া নিচু অংশ থেকেই লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর তাতেই আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বিগ্ন। অন্যদিকে আবার মারা গেল তৃণমূলের বড় নেতা, তাদের এবার শোক সংবাদে গোটা তৃণমূলের বুকে নতুন করে ছায়া। আর তারই সাথে প্রাক্তন মুখ্য সচিব পশ্চিমবঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মায়ের মাতৃবিয়োগে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে আহত, আর তাতেই কাঁটা বিঁধছে একের পর এক। আর এমনই সময় আবারও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিরাট বড় খবর, এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই মাসের শেষেই 25-30 তারিখের মধ্যে, কিভাবে রেজাল্ট দেখবেন তা নিয়ে বিস্তারিত তথ্য, নিজেরা ক্যালকুলেট করে কত নম্বর পাবেন তাও জানিয়ে দিল এবার রাজ্য সরকার। কি জানলো সাংসদের তরফ থেকে তা নিয়ে থাকবে আজকের বড় খবর। অপরদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে রাজ্যবাসীর জন্য আবারও বিরাট বড় ঘোষণা, তার সাথে লকডাউন নিয়ে থাকছে আরও একটি সুখবর। আর এই ভিডিওর শেষেও থাকছে স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বিরাট বড় আপডেট। যদি আপনার কাছে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে অথবা ইউনো অ্যাপ আপনি SBI এর ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য থাকছে আজকের একটি বড় খবর। অপরদিকে উঠে আসছে বিজেপি ছাড়লেন আরও এক হ্যাবিওয়েট, তা নিয়ে তাজা খবর। আর তার থেকেও ব্রেকিং নিউজ, যেখানে সুবর্ণ সুযোগ, এবার ব্যবসায়ীদের টাকা দেবে কেন্দ্র। কঠোর পরিস্থিতি বিপদের মাঝে এবার বাংলা তথা গোটা ভারত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন করে সাহায্য, অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিল, এবার আবারও মহিলাদের জন্য বিরাট বড় আপডেট। একদিকে ব্যবসায়ীদের জন্য টাকা, অপরদিকে আবার মহিলাদের জন্য সরাসরি টাকা পাঠাবে এবার কেন্দ্র সরকার, তা নিয়ে থাকবে আজকের ভিডিওতে একদম ব্রেকিং নিউজ। আর অপরদিকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আবারও বিরাট বড় ঘোষণা করলেন এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 10 লক্ষ, জানিয়ে দেবো কি বিস্তারিত আপডেট। সব মিলিয়ে জানিয়ে দেবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ ও জবরদস্ত খবর। তবে তার আগেই চোখ রাখবো আজকের বাছাই করা ট্রেন্ডিং হেডলাইন ও জবরদস্ত শিরোনামে। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে রাখুন, তাহলে আপনার জেলাভিত্তিক লেটেস্ট খবর, নতুন করে আবার দুয়ারে ত্রাণ প্রকল্পে কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টে কোন কোন জেলায় টাকা ঢুকবে তা নিয়ে বিস্তারিত লেটেস্ট নিউজ সবার আগে জানিয়ে দেবো। তাই অবশ্যই কমেন্টে আপনার জেলার খবর জানতে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে রাখুন, যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকছে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তবে তার জন্য অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে হবে, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে সবার আগে লেটেস্ট নিউজ, চাকরি সম্পর্কিত আপডেট, তার সাথেই আবার নতুন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলেই সরকারি চাকরি স্কুলে, তা নিয়ে বিরাট বড় গ্রুপ ডি গ্রুপ সি ট্রেন্ডিং ব্রেকিং নিউজ জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন, তাহলে জেলাভিত্তিক খবরও নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে দেবো। এবার এক নজরে চোখ রাখবো আজকের বাছাই করা ট্রেন্ডিং হেডলাইন ও জবরদস্ত শিরোনাম। একদিকে ভয়ানক করোনা পরিস্থিতি, অন্যদিকে আবারও কঠোর লকডাউনে জাঁতাকলে পিষছে সাধারণ মানুষ, এমনই সময় গরিবদের মাথায় আবারও হাত ফের বাড়ল জ্বালানির দাম। এবার রাষ্ট্রোত্তর সংস্থাগুলি দু একদিন অন্তর বাড়িয়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম, যার ফলে দামের রেকর্ড। এবার কলকাতায় পেট্রোলের দাম 100 ছুঁই ছুঁই, এদিনে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 28 পয়সা, ফলে কলকাতায় পেট্রোলের দাম নতুন করে হলো 97 টাকা 12 পয়সা, ডিজেলের দাম এখনও 28 পয়সা বেড়ে হয়েছে 90 টাকা 82 পয়সা। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়েছে বাজারে জিনিসপত্রের আগুনের দাম, মাথায় হাত এবার মধ্যবিত্ত গরিবের। চোখ রাখবো পরের খবরে, শিলিগুড়িতে ঘটে গেল আরও এক বিপর্যয়, গ্রেপ্তার হলো ওষুধ ব্যবসায়ী, বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার হলো এক নতুন করে বিশাল বড় ষড়যন্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাক পরে লিম্বু বস্তি এলাকায় হানা দেয় ভক্তিনগর থানার পুলিশ, তাতেই গ্রেপ্তার করে ওষুধের দোকানের মালিক চঞ্চল
তওয়ারিকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় লক্ষাধিক টাকার ওষুধ। পুলিশের দাবি, বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগে তাকে 3 বছর আগেও একবার গ্রেপ্তার করা হয়েছিল এই ওষুধ ব্যবসায়ীকে। তা নিয়ে উঠে এলো বিরাট বড় খবর, এবার তার নামে রিজু হয়েছে কেমিস্ট ও ড্রাগিস্ট মামলা। আর অপরদিকে চোখ রাখলে নিউজে আপনারা জানতে পারবেন জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় আবারও প্রতারণা কাণ্ডে সিবিআই এর তলব। জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর এবার প্রতারণা কাণ্ডে ফের একবার জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই পৌঁছালো। এবার অমৃতাভ চৌধুরী ও তার ছেলেকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার অভিযুক্ত দিয়েছে, যেখানে অমিতাভ চৌধুরী ও তার ছেলে যেখানে বলা হচ্ছে ডিএনএ এর নকল রিপোর্ট জমা দিয়ে প্রতারণার অভিযোগ। পরিবারের খবর পেয়ে 4 লক্ষ টাকা বোন পেয়েছে চাকরি। অভিযুক্তদের জোড়াবাগান বাড়িতেও যেতে পারে সিবিআই। অপরদিকে 10,000 টাকা ঢুকছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরাট বড় ঘোষণা। তবে আলোচনার পূর্বে জানিয়ে দেবো সবজির দামে আগুন এবার জেরবার সাধারণ মানুষ। আবার খুচরো বাজারের সব সবজির দাম বেড়েছে প্রায় 10 টাকা করে। মূল্যবৃদ্ধিতে এবার সাধারণ মানুষের মাথায় হাত, বর্ষার কারণে আর তার সাথেই আবার নতুন করে করোনার চাপ, যার ফলে পরিবহনের খরচ বাড়ায় প্রভাব পড়েছে বাজার দরে। আর তার সাথে মাছের বাজারেও ব্যাপক প্রভাব, যেখানে আবার মৎস্যজীবীরা নিয়মিত সাগরে যাচ্ছেন না, ফলে বাজারে ইলিশের যোগান কমছে। মানিকতলা বাজারে 1 কেজি ইলিশের দাম 1200 টাকা, 500 থেকে 550 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 600 টাকায়। আবারও নতুন করে মধ্যবিত্তের হেঁচেলে আগুন। আর অন্যদিকে এক ধাক্কায় কমলো করোনার সংক্রমণ, 2000-এর গ্রাফে নেমে আসলো পশ্চিমবঙ্গের করোনা। আর এমনই সময় তৃতীয় ঢেউ নিয়ে নতুন করে বার্তা, যেখানে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। উদ্বেগ বাড়িয়ে এবার আশঙ্কা প্রকাশ করে দিল এবার শীর্ষকর্তা। এবার এমএস এর অধিকারী রণদীপ গুলুরিয়া জানিয়েছেন, করোনা সংক্রমণের সতর্কতা সঠিকভাবে না মানার কারণে ভারতের সংক্রমণে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রবল রয়েছে, তাই আগেভাগে সাবধান করলো এবার। আর তাতে সব থেকে বিপদ হচ্ছে তৃতীয় ঢেউয়ে বড়দের তুলনায় ছোটরা বেশি আক্রান্ত হবে বলে জানাচ্ছে নতুন করে আশঙ্কা বিশেষজ্ঞদের। যদিও সম্প্রতি বিশ্ব সংস্থা এমএস এর সমীক্ষার রিপোর্টে সেই দাবিকে খারিজ করে দিয়েছে। তবে সমীক্ষার রিপোর্টে দাবি করা হচ্ছে করোনার তৃতীয় ঢেউ এলে বড়দের তুলনায় ছোটরা বেশি আক্রান্ত হবে, এমনই জানা যাচ্ছে সমীক্ষার নেতৃত্বে। এমনই একের পর এক বার্তা, তাতেই আবার সচেতন গোটা রাজ্য। এবার চোখ রাখবো একের পর এক অনুদান, অপরদিকে আবার নতুন করে কলকাতার বুকে বিপর্যয়ের দিকে। তার সাথেই জেলা ভিত্তিক একের পর এক ব্রেকিং ট্রেন্ডিং নিউজে, যেখানে সুবর্ণ সুযোগ, এবার লাগবে টাকা, দেবে সরাসরি সরকার। বিশাল বড় ঘোষণা করলো এবার কেন্দ্র সরকার ব্যবসা শুরু করার ক্ষেত্রে, এবার নতুন করে সিদ্ধান্ত, যেখানে দেবে টাকা সরকারি। করোনায় জর্জরিত সাধারণ মানুষ, তাতেই আবার লকডাউনের আঁচে জ্বলছে সাধারণ সমাজ। এমনই সময় কঠিন সময়, অনেকের কাছেই ব্যবসা করার পর্যাপ্ত মূলধন নেই, তবে এবার সহজেই ব্যবসার জন্য মিলবে লোন। পিএম মুদ্রা লোন যোজনার মধ্য দিয়ে সহজেই 50,000 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। এই লোনে আবেদন করতে হলে অবশ্যই 18-এর বেশি বয়স হতে হবে। এবার যে কোনো সরকারি ব্যাংকে গিয়ে এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং লোন কিভাবে নেবেন তারও গুরুত্বপূর্ণ সুরাহা তারাই জানিয়ে দেবে আপনাদেরকে। আর অন্যদিকে উঠে এলো স্টেট ব্যাংকের তরফ থেকে আবারও বিরাট বড় আপডেট, যা না জানলে আপনারা হঠাৎ করে বিপদে পড়তে পারেন। আর কিছু সময়ের জন্য বন্ধ হচ্ছে স্টেট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং। হ্যাঁ ফ্রেন্ডস, এমনই বিরাট বড় খবর, রবিবার রাত 1টা থেকে 1টা 40 মিনিট পর্যন্ত বন্ধ থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা। ওই সময় বন্ধ থাকবে ইউনো এবং ইউনো লাইট অ্যাপ এবং ইউপিআই পরিষেবা। ওই সময় টাকার লেনদেন করতে গেলে বিপদের সম্মুখীন হতে পারেন এবং সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা, তাই এই নিয়ে টুইটারে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যা আপনাদেরকে আমরা সবার আগে জানিয়ে দিলাম, যেখানে বলা হচ্ছে আগামী দিন আরো উন্নত হবে পরিষেবা, সেই বিষয়ে গ্রাহকদের সহযোগিতার জন্য আবারও নতুন করে আপডেট করা হচ্ছে, তাই সকলে সাহায্য কাম। তবে আপনার কাছে কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। বর্তমানে আপনার কাছে ইউনো লাইট বা ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা আপনি ইউজ করেন কোন ব্যাংকে তাও কমেন্টে জানিয়ে দেবেন। চোখ রাখবো পরের খবরে, আবার উঠে আসে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট বড় আপডেট। এবার আপনিও পাবেন সেই সুবিধা, রাজ্যেই প্রথমবার স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে ব্লাড ক্যান্সারের রোগের বোন মেরো প্রতিস্থাপন করতে চলেছে। এদিন শনিবার থেকে এই পৌরের উপর শুরু করা হবে, সেই প্রক্রিয়া চলবে আগামী 15 দিন পর্যন্ত। এর জন্য মোট খরচ হবে প্রায় 10 লক্ষ টাকা, যার মধ্যে 5 লক্ষ টাকা মিলবে স্বাস্থ্যসাথী থেকে। এছাড়াও বেশ কিছুদিনের মধ্যে এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডে হৃদযন্ত্র প্রতিস্থাপনের কাজ শুরু হবে, জানিয়ে পঞ্চমুখ এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য জুড়ে একের পর এক নতুন প্রকল্পে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে জয় জয়কার মমতার। চক্রবক পরের খবরে, আবার বিরাট বড় বিপর্যয়, এবার বর্ষণ ও ডিবিসির জলে বন্যার আশঙ্কা, যেখানে একের পর এক জায়গা ডুবে রয়েছে কলকাতা সহ বহু এলাকা। আর তারপরে আবার অতিবর্ষণ, ডিবিসির জলধারা থেকে এক নাগাড়ে জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ এবার বন্যার জলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই টানা বৃষ্টির জোরে এমনটাই দক্ষিণবঙ্গের বেশ কিছু নিম্ন অংশ থেকে সরিয়ে নিয়ে হচ্ছে বহু মানুষকে। আর অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরাট বড় ঘোষণা, এবার 10 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকলো কৃষক বন্ধুর টাকা। বর্তমানে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে বা 10 লক্ষ কৃষকের মধ্যে আপনি রয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনার অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে থাকে, কত টাকা ঢুকেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যেখানে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন, আগে তারা ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের মধ্য দিয়ে 5,000 টাকা পেতেন, এবার সেই অ্যাকাউন্টেই ঢুকবে 10,000 টাকা। তার সাথেই আবার
খাবার খেত মজুর বর্গাদারদের জন্য রয়েছে বিরাট বড় খাবার 2000 টাকা পেতেন তারা বর্তমানে পাবেন 4000 টাকা আর তাতেই আবার কেন্দ্র 2 একর জমি না থাকলেও কৃষকদের টাকা দেয় না কিন্তু রাজ্য সব কৃষককেই টাকা দেবে 60 লক্ষ কৃষককে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে এই টাকা দেশের মধ্যে প্রথম এত বড় প্রজেক্ট কৃষকদের জন্য আনা হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আবারও পঞ্চমুখ রাজ্য জুড়ে কৃষকদের নতুন করে গুণগান মমতার আর তারই সাথে এই কৃষকদের কোনো কারণে মৃত্যু হলে 2 লক্ষ টাকা পর্যন্ত দেয়া হবে এই স্কিমে কৃষক বন্ধু প্রকল্পের মধ্য দিয়ে একের পর এক নতুন সূচনা করছেন রাজ্য জুড়ে আর এমনই সময় বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে আপনার জেলাভিত্তিক খবর থাকবে আবারও পরের ভিডিওতে আর যেই জেলার কমেন্ট সবথেকে বেশি থাকবে সে জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও তবে যারা এখনও সাবস্ক্রাইব করলেন না অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন বাকি থাকলো আরও কিছু গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং লেটেস্ট নিউজ যেগুলো থাকবে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিওতে সেখানে ক্লিক করলেই ট্রেন্ডিং ব্রেকিং একদম অথেন্টিক আপডেটটাই মাত্র দেখে নিতে পারবেন আর তারই সাথে কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন বর্তমানে আপনার এলাকায় বা আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানার থাকলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে থাকছে বড় খবর তা জানিয়ে দিন কমেন্টে তাহলে আমরা সরাসরি পরের ভিডিওতে নিয়ে আসবো যারা এখনও সাবস্ক্রাইব করলেন না ভিডিও স্ক্রিন উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র দেখে নিন অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং সঠিক খবর সারাদিনের সবথেকে বড় খবর সবার আগে সবাইকে জানার সুযোগ করে দিন।